बंगाल में दलित मर रहा है, महिला के ऊपर अत्याचार हो रहा है, बंगाल में कोई गणतंत्र नहीं है, ये गणतंत्र खत्म है। এবারে দিল্লিতে গিয়ে মমতার বিরুদ্ধে মুখ খুললেন মুকুল রায়। দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল, যার মুখ্য বক্তা ছিলেন মুকুল রায়। সেখানে বাংলা পঞ্চায়েত ভোট এবং গণতন্ত্রের অবস্থান নিয়ে মুখ খুলেছেন তিনি। মমতা এবং তার সরকারের নেতামন্ত্রীরা নিজেদের দোষ ঢাকতে সবসময় একটাই কথা বলেন, যে বিগত 34 বছরের সিপিএম শাসনে কি হয়েছিল ইত্যাদি। মুকুল রায় সেই কথার জবাবে বলেন, এবারের পঞ্চায়েত নির্বাচন সিপিএম এর জমানাকেও হার মানিয়ে দেবে। বাংলায় সব থেকে খারাপ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল 2003, সেবার 61 জন মানুষ মারা গিয়েছিলেন, কিন্তু 2018 পঞ্চায়েত নির্বাচন তার থেকেও ভয়ঙ্কর এবং জঘন্য হয়েছে বলে অভিমত মুকুল রায়ের। এবারে মোট 73 জন মানুষ মারা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে এবং পরে, এই অভিযোগ আনেন মুকুল রায়। সবসে খারাপ পঞ্চায়েত পোল হওয়া 2003 মে जब सत्ता में थे ज्योति बोस बुद्धदेव पंचायत, 61 आदमी का मौत हुआ। और इस बार जो पंचायत चुनाव हुआ अभी तक 73 आदमी का मौत हो गया। মুকুল রায় বলেন যে পঞ্চায়েত ভোট হয়ে যাওয়ার পর যারা জিতে গেছেন তাদের জেতা প্রার্থীদের বাড়িতেও হুমকি যায় এবং তাদেরকে ভয় দেখিয়ে বিজেপি থেকে তৃণমূলে জোর করে বলপূর্বক নিয়ে আসা হয়। এছাড়াও 22,000 সিটে ভোট হয়নি, তা সত্ত্বেও বিজেপি যথেষ্ট ভালো ফল করেছে এবং আগামী লোকসভা নির্বাচনে বিজেপি যথেষ্ট আশাবাদী। এছাড়াও তিনি উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গে বর্তমানে গণতন্ত্র বলে কিছু নেই।